নমস্কার, আপনারা দেখছেন ইউনিমাস্টার আইডিয়া চ্যানেল, আর আমি সন্দীপ আপনাদের জন্য নিয়ে এসেছি আজ আরও একটি বিজনেস আইডিয়া। তো চলুন দেখে নিই আজকের বিজনেস আইডিয়াটি কী রয়েছে আপনাদের জন্য। যদি বিজনেস আইডিয়াগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। চলুন দেখে নিই আজকের বিজনেস আইডিয়াটি কী রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিজনেস আইডিয়াটি হচ্ছে পালফার মেশিন। এই মেশিনের বিজ্ঞাপনটি দিয়েছে কর্মক্ষেত্র পত্রিকায় 2013 সালের 6 মার্চ। তো আপনারা এই পালপার মেশিনটি কিনে আপনারা যে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে জ্যাম, জেলি, সস, আচার এই সমস্ত তৈরির ব্যবসা করতে পারেন। তো এই মেশিনটির দাম খুবই কম, পরে আমি বলে দিচ্ছি মেশিনের দাম কোথায় পাবেন সবই বলে দিচ্ছি। তো তার আগে বলি এই মেশিনটির সাহায্যে আপনারা, এটি হচ্ছে একটি মিক্সচার মেশিন, এটির মাধ্যমে আপনারা এগুলি একদম গলিয়ে নিয়ে তারপরে বিভিন্নভাবে ফুটিয়ে কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। বলছে পালপার মেশিনটির সাহায্যে টমেটো সস, চিলি সস, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করা সম্ভব। তবে মনে রাখতে হবে এইসব খাদ্যপণ্য তৈরি করতে গেলে অবশ্যই ট্রেড লাইসেন্স এবং FPO লাইসেন্স লাগবে, অর্থাৎ ফুড লাইসেন্সও লাগবে। কীভাবে তৈরি করবেন, বাজার থেকে পছন্দ মতো ফল টমেটো কিনে আনতে হবে, এরপর সেগুলি ভালোভাবে কেটে ধুয়ে মাপ অনুযায়ী তারপরে পরিমাণ মতো সেই পালপার মেশিনের হলারে দিতে হবে এবং মেশিন চালু করলেই নিচে পাইপ দিয়ে পাল্প বা ফলের শাঁসটি বেরিয়ে আসবে আর মেশিনটির পেছন দিক দিয়ে ছিবড়াগুলো বেরিয়ে যাবে। এরপর আপনারা কড়াইয়ে ফুটিয়ে স্বাদ মতো মশলা, চিনি ইত্যাদি দিয়ে প্রিজারভেটিভ মিশিয়ে নিলেই আপনার জ্যাম জেলি রেডি। তো আপনাদেরকে এই ট্রেনিং নিতে হবে এইটি প্রোডাক্টটি বানানোর জন্য, আপনারা কোনো সংস্থা থেকে ট্রেনিং নিতে পারেন। তো এই রামকৃষ্ণ মিশন, কল্যাণী ইউনিভার্সিটিতে এই ধরনের ফুড ট্রেনিং দেওয়া হয়। এই সমস্ত ট্রেনিং আপনারা মাত্র 1 সপ্তাহ ট্রেনিং নিয়েই আপনারা করতে পারেন, আপনারা যোগাযোগ করবেন এই সমস্ত জায়গায়। তো আপনারা সেখান থেকে ট্রেনিং নিলে ব্যবসাটি খুব দ্রুত শুরু করতে পারবেন এবং কোনো সমস্যা হবে না, সঠিক পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো আপনারা এইভাবে ট্রেনিং নিয়ে আপনারা এই ব্যবসাটি করতে পারেন এই মেশিনটির মাধ্যমে। মেশিনটি চালাতে মাত্র 1 হর্স পাওয়ার মোটর লাগবে এবং 220 ভোল্টই মেশিনটি চলবে। প্রতিবারে 5 থেকে 10 কেজি পর্যন্ত উৎপাদন ক্ষমতা যুক্ত মোটর সমেত এই মেশিনটির দাম পড়বে 30,000 টাকা। আর 15 কেজি থেকে 20 কেজি উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিনটির দাম পড়বে 70,000 টাকা। আর ওজন করার মেশিনের দাম পড়বে 3 থেকে 4,000 টাকা। তো এই মেশিনের ছাড়াও আর লাগবে বটল ফিলিং মেশিন, আপনারা বোতলে ভরার জন্য যে বোতল ফিলিং মেশিন দরকার সেটি দরকার নেই, আপনারা হাতে করে ভরবেন। তো তাহলে মেশিনের খরচটি প্রথম অবস্থায় বেঁচে যাবে। সমস্ত মেশিনগুলি পাওয়া যাবে ভারত মেশিন টুলস ইন্ডাস্ট্রি, গণেশচন্দ্র এভিনিউ। ওদের ফোন নম্বরটি বলে দিই, 9432422086। এই নম্বরে আপনারা ফোন করে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং ওরাই সম্পূর্ণ মেশিন চালানোর পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেবে। শুধু শেখার বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টটি কীভাবে তৈরি করবেন আর মার্কেটিং কীভাবে করবেন, এটি হচ্ছে আপনার জানার বিষয়। আপনারা ট্রেনিং ছাড়া এই ব্যবসাটি করতে যাবেন না, ট্রেনিং আগে নেবেন এবং ব্যবসাটি ভালো করে শিখে নেবেন, তবেই আপনারা প্রোডাক্টটি তৈরি করবেন। যেখান থেকে ট্রেনিং নেবে তারাই আপনাকে মার্কেটিং পদ্ধতি অনেকটা শিখিয়ে দেবে। তাছাড়াও মার্কেটিং করার সম্পূর্ণ দায়িত্বটা নিজের উপরই সবসময় থাকা উচিত, কেউ কাউকে মার্কেটিং পদ্ধতি শিখিয়ে দিতে পারে না। তো আপনারা এইভাবে ওদের কাছ থেকে যা শেখা শিখে নিলেন এবং নিজের মার্কেটিং করার রাস্তা নিজেকে করতে হবে। সেটি কীভাবে করবেন, আপনি নিকটবর্তী এলাকায় যতটুকু আপনি মার্কেট তৈরি করতে পারছেন সেইটুকুর মধ্যে ডিস্ট্রিবিউটর নিয়োগ করুন, ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলি সেল করুন। তাছাড়াও নিজে যদি মার্কেটিং করতে পারেন বা একজন সেলসম্যান নিয়োগ করতে পারেন যারা আপনার প্রোডাক্টটিকে বিভিন্ন এলাকায় গিয়ে সেল করে দিয়ে আসবে। আর নিজের এলাকার যত হকার আছে, হকার মানে লাইনম্যান বলা হয়, এরা বিভিন্ন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন নিজের এলাকার যত মুদিখানা দোকান, স্টেশনারি দোকানে সাপ্লাই করে। তো সেই সমস্ত লাইনম্যানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, তাদের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটি সেল করতে পারেন। এবং নিজে যদি নাও পারেন, ওই লাইনম্যানরা সেই প্রোডাক্টগুলিকে সেই দোকানগুলিতে নিশ্চয়ই সেল করে দিয়ে আসতে পারবে, সেইটুকু তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের থেকে মালটি নেবে সহজে। তো আপনারা সেই সমস্ত লাইনম্যানের মাধ্যমে যোগাযোগ করুন। এবং ব্যবসাটি যদি একটু দাঁড়িয়ে যায় তাহলে আপনারা ডিস্ট্রিবিউটার নিয়োগ করুন, ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলি সেল করতে পারেন। আর আপনাদের এখন ফ্রিতে প্রচার মাধ্যম হচ্ছে ফেসবুক, আপনারা ফেসবুকে এই প্রোডাক্টগুলির প্রোডাক্টগুলির ছবি দিয়ে আপনারা ডিস্ট্রিবিউটার চাই বলে বা সেল করার জন্য আর্জেন্ট নিয়োগ করবেন। আপনারা বিভিন্ন এলাকায় অল্প পুঁজি থেকে যদি আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায়, ট্রেডিং করতে চায়, সেই বলে আপনারা বিজ্ঞাপন দিন, তাহলে দেখবেন প্রচুর যোগাযোগ মাধ্যম পেয়ে যাবেন আপনার বিক্রি করার জন্য, জায়গা খুঁজতে হবে না। তো আপনি এই প্রোডাক্টটি তৈরি করে দেখবেন বিশাল চাহিদা মার্কেটে রয়েছে, আপনি দিয়ে উঠতে পারবেন না। তো আজই আপনার ব্যবসাটি দেখে আজই একটু সিদ্ধান্ত নিয়ে যদি চেষ্টা করেন তাহলে লক্ষ্যে পৌঁছতে কয়েক মাসের মধ্যেই দেখবেন আপনার সম্পূর্ণ তথ্য আপনার মাথার মধ্যে থেকে ক্লিয়ার হয়ে গেছে, যে ভয় টয় ছিল সেই সব কিছু দেখবেন ক্লিয়ার হয়ে যাবে।
তবে প্রথমেই বলি, ট্রেনিং নিয়ে তবে ব্যবসাটিতে নামবেন, আর কোনো ভেজাল দেওয়ার চেষ্টা করবেন না। ভালো করে গুণমান এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রোডাক্টটি তৈরি করবেন, কারণ কোনো রকমভাবে যেন ফুড পয়জন হয়ে গেলে আপনার কোম্পানির বদনাম হয়ে যাবে, এমনকি অনেক বড় কিছু হয়ে যেতে পারে। তো আপনারা সম্পূর্ণভাবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রোডাক্টটি তৈরি করবেন, এবং আর কিছুই বলার নেই ব্যবসাটির মধ্যে। আপনার বিজনেস আইডিয়াটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী বিজনেস আইডিয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, নমস্কার।